আজকে প্রায় 20 বর্ষ পরে এটা গোটে টকি মরা পর্ব মাঘ টকি পর্ব চলছে এটা লাগে ধুমধাম কিছু না হলে 40-50 খন গাঁর লোক মানে আসিকি লোক ফুলমুল হয়েছেন আর লোক মানে আজকে উৎসাহ দেখবার লাগে বহুত লোক মানে এই জায়গায় পৌঁছিছন আর এই জায়গায় যে জিনিসটা হয়েছে নাকি ধর্ণী দেবতাকে শান্তি করবার লাগে এটা গোটে মাঘ টকি বলি করে গোটে পোড় মরা হেসি আর এই পোড় মরা হেলা পরে ধর্ণীর যেতকি দেবতা মানে সব লোক মনকে শান্তি করবে গাঁর লোক মনকে শান্তি শৃঙ্খলা রাখবার লাগি বলি করে এই জায়গায় পূজা পাঠ করা হেসি আর প্রথম কথা তো আর দ্বিতীয় কথা গোটে কুচে সে জিনিসটা হচ্ছে আমার ক্ষেত মানকে ফসল নাই হবার সে যাগু বলি করে আমার আগ্রু পূর্বপুরুষ মানে ই পূজা কলে নাই ক্ষেত্রে ধান চাষ হওয়া কি অমল হওয়া সব জিনিস হওয়া বলি করে এই জায়গায় গোটে মাংটা মুই হচ্ছে পাঠ আচ্ছা আচ্ছা এটা কানা সব পূজা পাঠ কল এটা কাঁচে পূজা পাঠ করুছো এটা পূজা পাঠ করুছো বাপা আমি মায়ের মাতাকে পূজা পাঠ করুছো এমনি পূজা পাঠ করলে আমাকে মায়ের মাতা কেন জ্বর দৌছে দুঃখ দৌছে লোক মি পাচ্ছি মায়ের মাতাকে সেবা করলে বধি সব জ্বর দুঃখ হেলে সরি হেটা খুঁজুছে কলাহান্ডি জেলা থুয়ামুল রামপুর ব্লক অধীনস্থ টেবামৌল গাঁঠারে শান্তি শৃঙ্খলার সহিত মাঘ টকি পর্ব 2023 উদযাপিত হয়েযাই গাঁর মুখ্য পূজক বা দিশারী রীতিনীতি অনুসারে পূজা অর্চনা করা পরে মা মাটি দেবতা শান্তি নিমন্তে ধরণী খুঁটার এক বড় বলি দিয়া পর্বক নেই আবাল বৃদ্ধ বনিতা মনরে আনন্দর লহরী খেলি যাই আদিবাসী বীরবাদ্য সলভ নিশান বাদ্যে গাঁ দাণ্ড খরচি উঠুছি কলাহান্ডি জেলা থুয়ামুল রামপুর ব্লক্রু বীর বজ্রং চারু মজুমদার নাইকঙ্ক রিপোর্ট ফোকাস প্লাস।